প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমি তো ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে। আমরা গত ক্লাসে পড়েছি উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে। আজ আমরা এই যে উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে যে জেনেছি তার আরও কিছু জিনিস জানবো। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি। উদ্ভিদের বিভিন্ন অংশ, আমরা এখানে একটি উদ্ভিদ দেখতে পাচ্ছি আর উদ্ভিদের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি। মূল, শাখা, পাতা, ফুল, কাণ্ড। উদ্ভিদ, উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা ইত্যাদি আছে। উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না। উদ্ভিদ দেখতে পায় না, শুনতে পায় না এবং গন্ধ নিতে পারে না। প্রাণীর মতো উদ্ভিদ খাবার খায় না, উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। এখন আমরা এখানে কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে যেগুলো দেখতে পাচ্ছি সবগুলোই হচ্ছে প্রাণী। একটি গরু ঘাস খাচ্ছে, আমরা গরুটিকে ঘাস খেতে দেখতে পাচ্ছি। তারপর একটি ঘোড়া দৌড়াচ্ছে, একটি পাখি উড়ছে, আবার প্রাণীর বিভিন্ন অঙ্গ আমরা দেখতে পাচ্ছি। এখানে একটি বাঘের বিভিন্ন অঙ্গ দেখানো হয়েছে। কান, বাঘ কি কান দিয়ে শোনে, চোখ দিয়ে দেখে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, মুখ দিয়ে স্বাদ নেয়। এই যে আমরা এগুলো যে দেখলাম, এগুলো হচ্ছে সবগুলো এক একটি প্রাণী। চলাচলের জন্য প্রাণীদের পা, ডানা বা পাখনা থাকে। অধিকাংশ প্রাণী নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারে। প্রাণীরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না। প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ অথবা অন্য প্রাণী খেয়ে থাকে। প্রাণীদের চোখ, কান, নাক, মুখ ইত্যাদি আছে। এগুলো ব্যবহার করে প্রাণী দেখতে পায়, শুনতে পায় ও স্বাদ নিতে পারে। তাহলে আমরা উদ্ভিদ সম্পর্কে জানলাম, প্রাণী সম্পর্কে জানলাম। উদ্ভিদ ও প্রাণী কিভাবে চেনা যায়? আমরা ডান দিকে একটি ছক দেখতে পাচ্ছি। একদিকে আমরা উদ্ভিদের সম্বন্ধে লিখবো আর একদিকে প্রাণী সম্বন্ধে। তো ডান দিকে ছকের মতো করে আমরা সবাই একটি ঝটপট ছক তৈরি করে ফেলি। উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্যগুলো লিখে ফেলি। আমরা এই যে উদ্ভিদ সম্পর্কে যে লিখবো এবং প্রাণী সম্পর্কে লিখবো, এগুলো আমরা নিজেরা নিজেরা যা চিন্তা করতে পারি সেগুলো লিখতে পারি, আমাদের সহপাঠীদের সাথে আলোচনা করে লিখতে পারি এবং আমরা আমাদের আশেপাশে যারা আছে বা আশেপাশে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলো থেকে খেয়াল করে আমরা লিখতে পারি। তাহলে ঝটপট আমরা লিখে ফেলি। উদ্ভিদ, উদ্ভিদ সম্পর্কে আমরা লিখতে পারি, এক, মূল, কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা ইত্যাদি আছে। দুই, চলাচল করতে পারে না। তিন, দেখতে পায় না, শুনতে পায় না এবং গন্ধ নিতে পারে না। চার, খাবার খায় না। পাঁচ, নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। প্রাণী সম্পর্কে আমরা লিখতে পারি, এক, পা, ডানা বা পাখনা আছে। দুই, নিজের ইচ্ছে মতো চলাচল করতে পারে। তিন, দেখতে পায়, শুনতে পায় এবং গন্ধ নিতে পারে। চার, খাবার খায়। পাঁচ, খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে আমরা এগুলো ঝটপট লিখে ফেললি। ফেলা হয়ে গেলে আমরা আর একটি কাজ করব, সেটি হচ্ছে কি, আমরা এখানে বিভিন্ন রকমের উদ্ভিদ দেখতে পাচ্ছি। কি চমৎকার লাগছে এসব উদ্ভিদ দেখতে, এক একটা এক এক রকমের উদ্ভিদ দেখতে পাচ্ছি আমরা। আমাদের চারপাশে অসংখ্য উদ্ভিদ রয়েছে। উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতা থাকে। অনেক উদ্ভিদে ফুল ও ফল হয়। কোনো কোনো উদ্ভিদের কাণ্ডে শাখা প্রশাখা আছে। মানুষ উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে। পৃথিবীতে অনেক ধরনের উদ্ভিদ আছে। আমরা কিভাবে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি? আমরা এখানে ছবিতে বিভিন্ন শ্রেণীর উদ্ভিদ দেখতে পাচ্ছি। এখানে শাপলা, জবা, আম, মরিচ গাছ, টিকি শাক, ধান, মশ, ব্যাঙের ছাতা, বিভিন্ন রকমের উদ্ভিদ দেখে নিলাম। চলো এখন আমরা এই যে উদ্ভিদের বিভিন্ন ধরন রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের যে উদ্ভিদ রয়েছে এগুলোকে আমরা এখন একটি কাজ করব, সেটি হচ্ছে আমরা আগে একটি ছক তৈরি করব। তারপর উদ্ভিদের নাম লিখব, তারপর আকার, আকারে ছোট কি বড়, তারপর কাণ্ড,
শক্ত না নরম এগুলো লিখবো, তারপর ফুল ফোটে কি না সে বিষয়ে লিখবো। তাহলে আমরা ঝটপট নিচে দেখানো ছকটির মতো করে একটি ছক তৈরি করে ফেলি, এবং উপরে যে আমরা যেই উদ্ভিদের ছবিগুলো দেখলাম এর আগে এবং সেগুলো নাম আমরা এখানে ঘরের মধ্যে দেখতে পাচ্ছি, এই নামগুলো আমরা লিখে ফেলি। তারপর আমরা সেভাবে এই উদ্ভিদগুলো সম্পর্কে আলোচনা করে বা আমরা পর্যবেক্ষণ করে অর্থাৎ আমরা দেখে নিয়ে সেগুলো লিখে ফেলি। যেমন আমরা লিখতে পারি উদ্ভিদ কোন কোন উদ্ভিদগুলোর আকার ছোট, যেমন মরিচ গাছ, ঢেকশাক, ধান, মশ, এই সবগুলো আমরা ছোট আকারের উদ্ভিদ দেখতে পাচ্ছি। এখন কাণ্ড নরম নাকি শক্ত, আমরা তাহলে নরম কাণ্ডের উদ্ভিদগুলো দেখতে পারি, যেমন মরিচ, তারপর আমরা দেখতে পারি ধান, ছত্রাক, মশ, সবগুলো উদ্ভিদের কাণ্ড কি নরম। আর কোন কোন উদ্ভিদে ফুল ফোটে, শাপলা, মরিচ, তাকে তো আমরা কোনো ফুল দেখতে পাই না, এই তো আমরা শাপলা ফুল দেখতে পাই, জবা ফুল দেখতে পাই, আর মরিচ গাছেও আমরা ফুল দেখতে পাই। তাহলে এগুলো আমরা ঝটপট লিখে ফেলি। মূল কাণ্ড এবং আকার অনুযায়ী উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢেকি শাক, মশ, আম, শাপলা, অর্থাৎ যে সকল উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন মশ এবং ঢেকি শাক অপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ মশের এবং ঢেকি শাকের ফুল আমরা কখনোই দেখিনি। সপুষ্পক উদ্ভিদ, যে সকল উদ্ভিদে ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন গোলাপ, জবা, আম, শাপলা ইত্যাদি সপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ এগুলোর ফুল আমরা দেখতে পাই। এখন আমরা এখানে একটি দেখতে পাচ্ছি গোলাপ গাছ, গোলাপ গাছটাকে কি আমরা বলতে পারি, গোলাপ, রঙ্গন, জবা ইত্যাদি গুল্ম শ্রেণীর, এ সকল উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের মতো দীর্ঘ ও মোটা নয়, কাণ্ডের গোড়ার কাছ থেকেই শাখা প্রশাখা বের হয়, এদের শেকড় মাটির বেশি গভীরে যায় না। তিরুত, ধান, সরিষা, মরিচ উদ্ভিদ বিরুৎ শ্রেণীর, বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে ছোট, কাণ্ড নরম, এদের শেকড় মাটির বেশি গভীরে যায় না। লাউ, কুমড়া, পুঁই শাক ও এ শ্রেণীর উদ্ভিদ। রকমের প্রাণী, প্রাণীদের দুইটি দলে ভাগ করা যায়, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী, পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড নেই, যে প্রাণীর মেরুদণ্ড নেই তাকে অমেরুদণ্ডী প্রাণী বলে। অমেরুদণ্ডী প্রাণীদের অনেকে স্থলে অনেকে জলে বাস করে, কেঁচো, চিংড়ি, প্রজাপতি এবং শামুক অমেরুদণ্ডী প্রাণী। আমরা এখানে চিত্রে বিভিন্ন রকমের অমেরুদণ্ডী প্রাণীদের ছবি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বলো তো আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি, কেঁচো দেখতে পাচ্ছি, তেলাপোকা দেখতে পাচ্ছি, মশা, প্রজাপতি, চিংড়ি, কত কিছু দেখতে পাচ্ছি, শামুকও দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে জানলাম কি বিভিন্ন রকমের মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে। আমরা পরবর্তী ক্লাসে এই সকল প্রাণী নিয়ে আরও আলোচনা করব। তো পরবর্তী ক্লাসের প্রস্তুতি নিয়ে সবাই আসব। আর আজ আমরা যে পড়াগুলো জানলাম উদ্ভিদ সম্পর্কে, এগুলো আমরা বাসায় অবশ্যই চর্চা করব। এই যে জীব, উদ্ভিদ, প্রাণী, এদের বৈশিষ্ট্যগুলো সবগুলোই আমরা আলোচনা করব। আমরা এখান থেকে যা শিখলাম এবং এর বাইরেও আমাদের আশেপাশে আমরা যেসব উদ্ভিদ দেখতে পাই সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কোনটা উদ্ভিদ, কোনটা প্রাণী সেগুলো পার্থক্য করব, কোনটা জীব, কোনটা জড় সেগুলো আমরা চিনে নিব, এবং এই রকমের প্রাণীগুলো, মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীগুলো আমরা জেনে নিব। তো পরবর্তী ক্লাসের জন্য সবাই আমরা তৈরি থাকব। আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই সুস্থভাবে আসবো এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।